শুক্রবার সকাল পৌনে দশটা, এটা সেই আগের দিন মেলা থেকে কিনে নিয়ে আসা আমার নতুন দারুণ দেখতে কাপটা। নতুন কাপের চা এমনিতেই মিষ্টি লাগছে। এবারে ব্ল্যাকের উপরে আমি এত ডিজাইন দেখেছি, তার থেকে আমার এটাই বেশি ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছে কাপটা। যাকে চলুন, কালকেও আমরা আরেকটু মেলা গিয়েছিলাম, তবে কালকের জন্য আমি কোনো ব্লগ শ্যুট করিনি। কালকেও বেশ কিছু জিনিস কিনেছি, জাস্ট চাটুকু খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকে ব্লগে, যদি কোনো কিছু অংশ ভালো লাগে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল মহারাজা মহারানী। সঙ্গে থাকুন, একটু পরে আমি শেয়ার করছি মেলা থেকে কালকে কী কী ঠিক কিনেছি। কালকে এই সব জিনিসপত্র কেনা হয়েছে। এটাও কেনা হয়েছে বাড়ির পুজোর সময় নাড়ু রাখার জন্য। প্রত্যেকবারই কৌটো কম পড়ে, বেশ ভালো টাইট আছে। 60 টাকা নিয়েছে এটার দাম। আবার এই সোনার দুটো চুড়ি 260 এটা বলেছিল, ডিসকাউন্ট দিয়ে হয়েছিল 220, এটা 200 দিয়েছে, মেনে নিয়েছে দেখলাম। এটার ওয়ারেন্টি পিরিয়ডের জন্য এই কার্ডটা অবধি দিয়েছে, যদি 6 মাসের মধ্যে রং চলে যায় তাহলে এই নাম্বারে একটা দিয়েছে, নাম্বারে ফোন করতে বলেছে। হোয়াট ইজ দ্য নাম্বার? ইয়েস, 100 টাকায় ব্যাগ। কোথাও যাতায়াতের সময় আমার না একদমই ব্যাগ ছিল না, ওই ট্রলি কিংবা ওই বিগ শপার যেগুলো হয় সেগুলো 100 টাকায় পাওয়া যাচ্ছিলো। কীরকম টেকসই হবে জানি না, আমি এটা নিয়েছি। যে অনেক সময় বেরোনো হয় তখন আমি ব্যাগ পাই না, আর এটা নিয়েছি ফর গিফট পারপাস, এটা আমার একজনকে দেওয়ার আছে। এটাও নিয়েছি ফর গিফট পারপাস, একজনকে আমার দেওয়ার আছে। আর এটা মা নিয়েছে, মায়েরও একই পারপাস, কোথাও যাওয়ার জন্য লাগে। ব্যাস কালকের জন্য এইটুকুই। 11:45 এখন, ম্যাগি বানিয়েছি আমার আর মায়ের জন্য। আজকে সকালটা শুরু হয়েছে একটু নেগেটিভ নিউজ দিয়েই। ঘুমাচ্ছিলাম যখন, তখনই মায়ের করে মামার ফোন এলো। তো এই মুহূর্তে অসময়ে মামার ফোন এলে ডেফিনেটলি সিক্স সেন্স যেটা বলে সেটাই, দিদিভাই আবার অসুস্থ হয়ে পড়েছে। তবে এই নিউমোনিয়া জিনিসটার প্রতি আমার ভীষণ একটা ভীতি কাজ করে। এরকমভাবে দাদুকেও চলে যেতে দেখেছি, দাদুভাইকেও চলে যেতে দেখেছি। বর্ধমানে মোস্ট প্রবাবলি অ্যাডমিট করা হয়েছে, দেখা যাক। যদি হাতের সময় থাকে তো ডেফিনেটলি দিদিভাইকে দেখতে যাওয়ার একটা ইচ্ছে আছে। তার মধ্যে আমার প্যাকিংটাও চলছে। আজকে আলমারিটা খোলা হয়ে গেলে এভরিথিং ইজ ডান, মোস্ট অফ দ্য প্যাকেজ কমপ্লিট আমি করে ফেলেছি। আর এর বাইরে একটা আজকে পজিটিভ নিউজও আছে, তো সেটা একটু পরে শেয়ার করছি। আলমারিটা খুলতে এখনও লোক এসে পৌঁছায়নি, ওই 15-20 মিনিট একটু ওয়েট করতে বললো। তো ততক্ষণে যেটা আপনাদের সঙ্গে আজকের ভালো খবরটা শেয়ার করবো বলেছিলাম সেটা একটুখানি শেয়ার করে নিই। ভালো খবর যখন শেয়ার করবো একটু মিষ্টিমুখ করতে করতেই করি। লাস্টবার যখন বাড়ি গেছিলাম তখন রিনা এটা দিয়েছিল, কিন্তু আমার খাওয়া হয়ে উঠছিল না। আজকে 9 মাসের শ্রাদ্ধ দেওয়া হচ্ছে প্রীতকে প্রীতর বাড়ি থেকে, এবং 9 মাসের শ্রাদ্ধে আমাদের বাড়ি থেকে যেটা পুজো করানো হয়েছিল ধর্মরাজে, সেটা তো বাবা আগের দিন পৌঁছে দিয়ে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সঙ্গে ওখানে আজকে মানে তৃতীয় বাপের বাড়িতে আজকে বড় করে একটা অনুষ্ঠান হচ্ছে। জানি না সেরকম ভিডিও ক্লিপিংস বা ফটো আমি পাবো কি না,
ওকে আমি বলেছি যে কোনো কিছু যদি ও করাতে পারে সেটা যেন অবশ্যই একটু শেয়ার করে। তো অবশ্যই পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আপনাদের মতো আমিও ওয়েট করছি এই বাড়ি থেকে যে শাড়িটা দেওয়া হয়েছে সেটা পরার পর ওকে কেমন দেখতে লাগছে, বা কাকিমা যা যা ওর জন্য অর্গানাইজ করেছে, তো কীরকম সেই এনভায়রনমেন্ট বা ওকে কতটা বিউটিফুল দেখতে লাগছে সেটার জন্য। এটা আজকে যেমন একটা সুখবর ছিল, ইকুয়ালি খারাপ খবর তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু আগে। সো রিয়েলি ফিলিং ভেরি ব্যাড, মানে 2023-তে আর হারানোর কী কী আছে সেটাই বুঝে উঠতে পারছি না। পাশাপাশি যেমন একটা সুখবর, পাশাপাশি ইকুয়ালি ততটাই একটা হার্টব্রেক নিউজ। তাও এখনও আশা ছাড়ছি না, হোপ ফর দ্য বেস্ট যে দিদিভাই এবারেও হয়তো রিকভারি হয়ে যাবে। দেখা যাক ঈশ্বর কতটুকু কী করেন। আপনারাও সঙ্গে থাকুন, অবশ্যই প্রার্থনাটুকু করবেন। ফাইনালি ওই বাড়ি থেকে আমার এই দুটো নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই দুটো লক্ষ্মীর ভাঁড়। আমার খুব ইচ্ছে ছিল ছোটোবেলায় ঠাকুমাকে যেমন দেখতাম আসনে, পুজোর আসনে একটা করে লক্ষ্মীর ভাঁড় এরকম রাখত, ভর্তি হয়ে যেত, সেটা থেকে টাকা বের করে নিয়ে আবার নতুন রাখত। বাট আমি আর শখ হয়েছিল যে আমি কোনোটাই ভাঙবো না, মানে এরকমভাবে আমি জমাতেই থাকবো। তো লাস্ট 5 ইয়ার্সে নিজের সংসারে আমি দুটোকেই জমিয়েছি, বোথ আর ইকুয়ালি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাঙিনি। এই বাড়িতে শিফট হওয়ার পরে ইচ্ছে হয়েছিল নতুন একটা ছোট্ট ভাঁড় কিনেছি, এগুলোতে তো অনেকটা সময় লাগে, তো ছোটোটাই এরকমভাবে জমাবো, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। এবার প্রশ্ন হচ্ছে এত কথা আমি ইলাবোরেটলি কেন বলছি, আমার তো এত ডিসক্রাইব করার কোনো প্রয়োজন নেই। সেটা বলার কারণ হচ্ছে যেখানে আমার ইমোশন বা নিজের ভাবনাটা কাজ করে সেখান থেকে এই কাজগুলো করেছিলাম। এক্ষুনি এগুলোকে ভাঙবো না, আরও কয়েক মাস একটু সময় নেব নিজেরই জন্য। আফটার দ্যাট এখানে যা যা আছে পুরোটাই ভেঙে যা আছে বের করে ফেলবো। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। আসলে ইমোশনের প্রশ্ন যেখানে চলে আসে সেখানে অনেকগুলোই কথা তখন বলতে ইচ্ছে করে। এগুলো আমার কাছে, এগুলো কারো কাছে আমার বর্ণনা দেওয়ার বা অন্য কোনো কারণ নেই, এটা নিজের কারণেই শেয়ার করা।
কালকে মেলা থেকে আর একটা যেটা কিনেছিলাম সেটা হচ্ছে রসুনের আচার। এটা ভাত রুটি পরোটা সবার সাথেই খুব ভাল লাগে। আগের বারেরটা আমার নষ্ট হয়ে গেছে ওই বাড়িতে পড়ে থেকে, তাই এটা অল্প করেই কিনেছি। 3:30 বাজে, যা নিয়ে এসেছিলাম মোটামুটি গোছানো কমপ্লিট, আর কালকে দিনটা হলে শেষ। মানে কোথাও খাটের তলাগুলো আর আমার ফাঁকা নেই। এটা কি আছে গো, এটা কি বানিয়েছো? কুমড়ো পুঁই শাক, মুগ ডাল মাছের মাথা দিয়ে, মাছের কালিয়া, এখানে একটা সবজি, আর আমার এই রসুনের আচার। অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি একদম কম করে রসুনের আচার নিয়েছি। 6:30টার দিকে একটু আধা ঘন্টার জন্য চোখ বন্ধ করেছিলাম, তাও বাঁদিকে চোখটার একটা ভেতরের মধ্যে কিরকম একটা জ্বালা জ্বালা করছে। এমনি মুখ টুক ধুতে গেলে যখন আমরা জেনারেলি চোখে জলের ঝাপটা দিই, মুখে জলের ঝাপটা দেওয়া তো বাজে মানে দূরের কথা, এমনি জাস্ট মুখটা যখন আমি ওয়াশ করছি ভালো করে চোখটাকে এই দিকের চোখটাকে বন্ধ রাখতে হচ্ছে। এতটুকু জল গেলে যেন চোখটায় প্রচণ্ড পরিমাণে একটা জ্বালা হচ্ছে। যাই না, এই ওষুধটা লাগাচ্ছি, 3 সপ্তাহ লাগিয়ে দেখি কোনো বেনিফিট হয় কিনা। তখন দেখে উঠে মোটামুটি যা জিনিস ওই বাড়ি থেকে এখানে নিয়ে আসছিলাম, পুরো খাটের ডিভানের নিচে আমি ভর্তি করে ফেলেছি। আর কোথাও রাখার জায়গাও নেই, আর কিছু জিনিস আসারও নেই। আর ওই কালকে ওই দুটো ফুল গাছের আমার টব ছিল, ওইটুকু নিয়ে এলেই শেষ হয়ে যাবে। এখন 9:00 বাজে, ফাইনালি সমস্তটা গোছানোর পরে একটু মিষ্টি আর একটু নিমকি নিয়ে বসেছি। এত রাতে এগুলো খাওয়া উচিত নয়, তাহলে রাতে খেতে অসুবিধে হবে। আগে একদিন আপনাদের আমি কেভা প্রোডাক্ট নিয়ে বলেছিলাম, তো আমি ফার্স্ট টাইম সেটাকে অর্ডার করেছি, যে দেখা যাক, নিজেরা ইউজ না করলে তো আমার পরকে সেরকমভাবে আমি গাইড করতে অবশ্যই পারবো না। তো আমি যা যা প্রোডাক্ট অর্ডার করেছি, একটা রাইস ব্র্যান অয়েল নিয়েছি, আর নিয়েছি একটা ফুট ক্রিম পা ফাটার জন্য, একটা নিয়েছি ব্রাইটনিং ক্রিম, অনিয়ন শ্যাম্পু, একটা বডি লোশন, একটা অ্যাভোকাডো ফেস ওয়াশ অর্ডার করেছি, জানি না ঠিক কীরকম হবে, আর একটা অ্যান্টি পেন জেল। এটা ফ্রিতে আমাকে দিয়েছে, আমি জানি রিনা এটা নিজে পেমেন্ট করে ফ্রিতে এটা আমায় পাঠিয়েছে, এটার বদলা আমি পরে নেব। নিজের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আজকে আর আমি মেলা যাইনি। তো ডিনারে মা আজকে রেখেছে আলু সেদ্ধ, পটল ভাজা, আর রেখেছে গরম গরম পেঁয়াজি। অনেকগুলো আমি জিনিসপত্র পেয়েছি প্রীতর পাঠানো, সেগুলো আমি ব্লগের এন্ডে অবশ্যই অ্যাড করে দেবো, আপনারা অবশ্যই দেখবেন সেটা। 1:45 এখনও অবধি ভাসান যাচ্ছে, মানে আমি মানুষের এনার্জিকে অবাক হয়ে যাই বাবা। চলুন আজকে এই ব্লগটা এবার শেষ করে দেবো। তৃতীয় ওখান থেকে বেশ কিছু ক্লিপিংস পাঠিয়েছে, ডেফিনেটলি ওই বাড়ির সাধের অনুষ্ঠানে সেগুলো আমি আজকের ব্লগে অবশ্যই অ্যাড করে দেব, যাতে আপনারাও দেখতে পান। আজকের ব্লগটা এবার এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। Good night.